আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছো যে ম্যাম আমাদের কিছু ভালো বাংলা বই বলুন, আমাদের কাছে কোনো ভালো বাংলা বই নেই। তো তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো সেখানে দেখতে পারবে যে সিলেবাসের ওপর আমি দুটো ভিডিও করেছিলাম, সিলেবাস অফ পেপার 1 আর সিলেবাস অফ পেপার 2। সেখানে কিন্তু আমি বাংলা বই এবং ইংলিশ বই এই দুটোর নামই কিন্তু বলেছিলাম। তোমরা যদি চাও তাহলে কিন্তু একটু ব্যাকে গিয়ে আমার ওই ভিডিওটা ফলো করতে পারো। আর আজকে আমি 4টে বাংলা বইয়ের নাম বলে দিচ্ছি যেটা তোমাদের হয়তো হেল্প করতে পারবে। তো প্রথমেই নিহার রঞ্জন সরকার, নিহার রঞ্জন সরকারের দুটো বই রয়েছে, একটা হচ্ছে শুধু এমনি মনোবিজ্ঞান আর একটা হচ্ছে অস্বাভাবিক মনোবিজ্ঞান। এই দুটো বই কিন্তু খুব ভালো। আর তার আগের একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা বই, আবু বক্কর ছিদ্দিক, ওনার বইটাও কিন্তু খুব ভালো, এটাও তোমরা ফলো করতে পারো। আর সোশ্যাল সাইকোলজির জন্য মানে মেনলি গ্রুপ প্রেজুডিস এগুলোর জন্য তোমরা কিন্তু ফলো করতে পারো প্রমোদ বন্ধু সেনগুপ্ত। আমি কিন্তু এগুলো প্রত্যেকটা রাইটারের নাম বললাম, বইয়ের নাম অ্যাজ সাচ মোটামুটি এক, মনোবিজ্ঞান কোনোটায় মনোবিজ্ঞান ও জীবন এরকমভাবে রয়েছে। তাহলে তিনটে রাইটারের আমি নাম বললাম, প্রথমটা হচ্ছে নিহার রঞ্জন সরকার, তার দুটো বই রয়েছে, একটা হচ্ছে এমনি মনোবিজ্ঞান জাস্ট জেনারেল সাইকোলজি আর একটা হচ্ছে অস্বাভাবিক মনোবিজ্ঞান অর্থাৎ অ্যাবনর্মাল সাইকোলজি, আর আবু বক্কর ছিদ্দিক আর হচ্ছে প্রমোদ বন্ধু সেনগুপ্ত। এই 4টে বই আমার মনে হয় যে তোমাদের এই WBCS এর পুরো সিলেবাসটাকে কভার করতে অনেকটা সাহায্য করবে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে অবশ্যই শেয়ার করবে, আমি যথাসাধ্য তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আর আমার ভিডিওটা কিন্তু লাইক করতে একদম ভুলবে না, আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবে, তাদেরকে বলবে আমার চ্যানেলটা যেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে। আর কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? ওকে, চলো টাটা।